বিষয়গুলো রয়েছে সেটিকে আসলে গতিশীল রাখা। এখানে দুটি বিষয় আমি একটু বলতে চাই। একটা হচ্ছে যে আমরা যেমন সামনে কীর্তনকুলার পাশে দাঁড়িয়ে আছি, কীর্তনকুলার নদী একটি আর শহরের ভিতরে খাল, যেগুলো খাল আর নদী কিন্তু ভিন্নভাবে দেখতে হয়, যেগুলো শহরের মধ্যে চলে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এখানকার পরিবেশের কারণে। সেই খালগুলোকে যদি আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে একদিন ঘটা করে সবাই মিলে মানে উদ্ধার করে আসলে সেটি আসলে সাস্টেনেবল না। আমরা যেটা বলি টেকসই উন্নয়ন বা টেকসই কর্মকাণ্ড, সেটি আসলে না। কারণ আপনি আমি যেটি করতে পারবো একদিনে, আমরা হয়তো এরকম সম্মানিত সাংবাদিককে সাথে রেখে ব্যানার টেস্ট নিয়ে একদিন সবাই মিলে পরিষ্কার করব, কিন্তু এটি কিন্তু সাত দিন পরে কিন্তু আবার যে অবস্থায় সে অবস্থা চলে যাবে। অর্থাৎ রেগুলার এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, উভয় যদি আমরা ঠিক রাখি। এবং একই সাথে আমি অবৈধ স্থাপনা পরে আসছি। বৈধ স্থাপনা বলতে আমরা যেটি বুঝি যে সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন অবকাঠামো তৈরি করা, যেমন আমরা নদী বা খালের উপরে ব্রিজ করি, কালভার্ট করি, ড্রেন করি, রাস্তা করি পাশে থেকে, এই সকল অবকাঠামো নির্মাণ করার সময় সেটাও যদি আমরা ওই ভবিষ্যৎকে মাথায় না রাখি, নদীর জীবনকে মাথায় না রাখি, তাহলে কিন্তু আমি স্থায়ীভাবে নদীকে মেরে ফেলবো। সেই জন্য অনুরোধ করবো এই সকল খালে এখনো যতটুকু বিদ্যমান আছে সেখানে কোনো রেল করার ক্ষেত্রে, পাশ দিয়ে কোনো রাস্তা বা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে, কোনো কালভার্ট করার ক্ষেত্রে সেটি যেন সর্বাগ্রে বিবেচনা করা হয় যে এই কালভার্টটি, এই ড্রেনটি স্থায়ীভাবে নদীকে মেরে ফেলবে কিনা। সেটিকে আমি আশা করবো যে সত্তর মহলের পক্ষ থেকে সেটি যেটা প্রতিবাদ করা হয় অবশ্যই গঠনমূলকভাবে, তাহলে আমার মনে এই এই খালগুলো বাঁচানো সম্ভব। যেটি অনেক জায়গাতে মানে সারা বাংলাদেশের অনেক জেলাতে, ইভেন ঢাকা শহরের মতো বরিশালও কিন্তু এই সকল অপরিকল্পিত ড্রেন কালভার্ট কিন্তু আমাদের নদীগুলোকে মেরে ফেলেছে, এবং ওই ফলে যেটা হয় আমাদের কচুরিপানা বা শহরের ময়লা আবর্জনা সেখানে বেঁধে বেঁধে আপনার স্থায়ীভাবে কিন্তু খালগুলোকে মেরে ফেলেছে। তো এই সকল খালকে যদি আমরা এই নদীর সাথে সংযুক্ত করে সুধাটা ঠিক রাখতে পারি তাদের মধ্যে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওখানে কিন্তু প্রভাব আসবে এবং অবৈধ স্থাপনা কমে যাবে। এবং একই সাথে আমি বলবো যে আমি যাতে এককভাবে অনেক কিছুই করা সম্ভব না, আমাদের যারা স্টেক হোল্ডার আছে, কনসার্ন যারা আমাদের সাথে জড়িত রয়েছে, আমাদের সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, BIWTA, সবার সাথে আমি আলাপ করেছি, কারণ সবার সম্মিলিত প্রচেষ্টা সম্ভব না। সবাই কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিয়েছে এই কার্যক্রম অচিরেই শুরু করার জন্য। যেহেতু আমি আবারও বলবো আপনারা ভিতরে যে খালগুলোর কথা বলেছেন, সেখানে আমাদের সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়ের সাথে, হাদিক আব্দুল্লাহ মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি আমাদের যিনি পরামর্শ দিয়েছেন যে আমরা সৌন্দর্য বর্ধন করবো, গাইড ওয়াল করবো, খালগুলো আমরা একসাথে যদি মিলে করি তাহলে আমাদের ডেভেলপমেন্টটা শুরু হবে, আমাদের খালগুলো অবৈধ স্থাপনা কার্যক্রমটা সরানো সম্ভব হবে। কারণ আমরা শুধু যদি এখন সরাই, দুই দিন পরে পরে আবার কিন্তু ট্রংঘর করে ভিতরে রাখে, আসলে এটা শাস্তি হয়। সেই জন্য আসলে দিলে হবে। আমরা জানি যে আপনার এখানে উপস্থিত হয়েছেন নদী দিবস উপলক্ষে, এত সময় কিন্তু আমিও কানেক্টেড ছিলাম, আমাদের নদী কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সারা বাংলাদেশে মিটিং করছিলেন, আমিও কানেক্টেড ছিলাম, এবং এই বিষয়গুলো নিয়ে আমাকেও এখনো জবাবদিহি করতে হয়েছে, আমি কথাও বলেছি। তা আমাদের অর্থাৎ নদী কমিশনে কিন্তু এখন সোচ্চার রয়েছে এই নদীগুলো রক্ষা করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি তো খালের কথা বললাম, আর আমরা যদি কীর্তনকুলার পাশে আসি, ইতিমধ্যে আমরা BIWTA জানেন, আমি ইতিমধ্যে যদি অনেকদিন হয়ে গেছে, তবে এই অনেকদিনকে আমরা একটু আমাদের ক্ষমাসুন্দর দিচ্ছে দেখতে বলবো, এই কারণে যেহেতু প্যান্ডেমিক সিস্টেমের কারণে, করোনার কারণে কিন্তু সব কিছু স্থাপিত হয়ে গেছে। আমরা যদি এখন মাস দিন ধরে এই সময়টাকে মাইনাস না করি তাহলে কিন্তু একটি আমাদের মানে একটা অবিচার করা হচ্ছে। তো সেই জন্য আমরা কমিটি করে দিয়েছি, BIWTAকে আমি বারবার তাগিদ দিচ্ছি, কারণ এই উচ্ছেদ কার্যক্রম করার জন্য BIWTA লজিস্টিক ছাড়া, তাদের অলআউট সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের পক্ষে কিন্তু অনেক সময় কিন্তু দূরে হয়ে পড়ে। তো তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ এইখানকার অবৈধ স্থাপনা তালিকা করা হয়ে গেছে এবং এই জন্য বাজেট দেওয়া হয়েছে। আমাদের সার্ভেয়ার বা অন্য যারা কাজ করে তারা কিন্তু ইতিমধ্যে মার্কিং কার্যক্রম শুরু করেছে। ইনশাআল্লাহ সবার সহযোগিতা পেলে আমরা অচিরে কীর্তনখোলা নদীর পাড়ে যে অসকল অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো আমরা উচ্ছেদ করতে ইনশাআল্লাহ সক্ষম হবো। এবং এগুলো যদি করতে পারি, আমার মনে হয় যে আমি তারপরও নদী কমিশন চেয়ারম্যান মহোদয়কে যদি বলেছি, আমরা আমার সাথে একমত হতেও পারেন, আমাদের বরিশালের জন্য কিন্তু মানে পাশের অবৈধ স্থাপনাটা আমি এটাকে সাপোর্ট করছি না, কিন্তু এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আসলে স্যানিটেশন যেটি হচ্ছে, অর্থাৎ আমাদের নাব্যতা সংকট কিন্তু আমাদের জন্য সবথেকে বেশি সমস্যা। আমরা যদি এই নদীর নাব্যতা রক্ষা করতে পারি তাহলে কিন্তু ন্যাচারালি কিন্তু অবৈধ স্থাপনাগুলো সরে যায় বা আমাদের নদীটা ভালো থাকে। এই পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে আমাদের পানন বোর্ডে, যেহেতু আমাদের সুবিধা রয়েছে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, বরিশাল সদর আসনের এমপি,
তিনিও এটি মানে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি এই দুই মাসের মধ্যে একাধিকবার কিন্তু আমাদের নৌ পরিবহন প্রতিমন্ত্রী কিন্তু আমাদের বরিশালে এসে গেছেন। গত সপ্তাহেও কিন্তু আমাদের দুই সপ্তাহ আগেও কিন্তু আমাদের উড়ানিতে এসে গেছেন প্রতিমন্ত্রী মহোদয়। কিভাবে ড্রেজিং করে এই চ্যানেলগুলোকে ঠিক রাখা যায়, আমার মনে হয় যে বিআইডব্লিউডি যে মানে বড় প্রজেক্টটি নিচ্ছে এই প্রজেক্টটি এবং পানানগর যে প্রজেক্টগুলো নিয়েছে ইতিমধ্যে এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে বরিশালের যে কীর্তনখোলা আমাদের আড়িয়াল খা সুগন্ধা যে বড় বড় নদীগুলো রয়েছে এই নদীগুলো আসলে সংরক্ষণ করা সম্ভব হবে এবং আগের গতি ফিরে আসবে। এর পাশাপাশি আমাদের সিটি কর্পোরেশন যে প্রকল্পগুলো পাঠিয়েছে খাল সংরক্ষণের জন্য এগুলো অনুমোদন হওয়ার পরে আমার মনে হয় যে আপনাদের যে আন্দোলন দাবি দেওয়া দীর্ঘদিনের এগুলো অনেকগুলো কিছু পূরণ করা সম্ভব হবে। তারপরে আমি বলবো যে আপনাদের এই আন্দোলন চাওয়া পাওয়া যত বেশি জোরদার হবে স্টেক হোল্ডার আমরা যারা আছি আমরা তো কাজ করতে বাধ্য হবো। সেই জন্য সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমি মনে করি আমরা নদীকে বাঁচিয়ে আমাদের পরিবেশকে বাঁচিয়ে আমরা আসলে আমাদের নতুন প্রজন্মের জন্য এই বাসযোগ্য পৃথিবী রাখতে সক্ষম হবো। মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প নেওয়ার সময় কিন্তু সুনির্দিষ্টভাবে বলে যে এমন কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না যে প্রকল্পের মাধ্যমে আমার পুকুর নষ্ট হবে, আমার নদী নষ্ট হবে, আমার পরিবেশের বিপদ হবে। অর্থাৎ পরিবেশকে ইকো ফ্রেন্ডলি প্রকল্প গ্রহণ করার জন্যই কিন্তু সবসময় নির্দেশ দিয়ে থাকেন। আমরা যারা কাজ করি আমরা যারা সেটি অনুসরণ করি এবং সেই অনুসরণ করছি কিনা সেটি দেখার জন্য ওয়াচডগ হিসেবে আপনারা যারা কাজ করেন আমি মনে করি সেটি আমাদের ইতিবাচক পদক্ষেপ।